দেখো দীর্ঘদিন লকডাউনের পরে এসছি দেখাশোনা করতে, আর কোনোদিন হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, আমরা যতক্ষণে হরিবাসরে থাকবো, বৃন্দাবনে থাকবো, দুটি বাহু তুলে হরিধ্বনি করব এবং উলুধ্বনি করব, তাই না? করতালি দিয়ে হরিনাম করব। খুব ভালো, খুব ভালো। তো দেখুন, তাহলে আজকে আমরা এসেছি কোথায়? হ্যাঁ, বৃন্দাবনে এসেছি। কারণ শাস্ত্র বললেন, যত্র হরিনাম সংকীর্তন তত্র মধুরাদপি মধুর বৃন্দাবন। আস্তে আস্তে মায়েরা বড় বিচলিত হয়ে পড়েছেন। এই যে আমার দিকে দেখুন, আজকে এসেছি বৃন্দাবনে, কারণ শাস্ত্রে বলেছে যত্র হরিনাম সংকীর্তন তত্র মধুরাদপি মধুর বৃন্দাবন। আরো বলেছে যেখানে হরিনাম সংকীর্তন সেই তো মধুরাদপি মধুর বৃন্দাবন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই হয় বৃন্দাবন। আরো বলেছেন যেখানে আপনাদের মতো নব নব ভক্তের আগমন সেই হয় মধুরাদপি মধুর বৃন্দাবন, তাই না? তাহলে বৃন্দাবনে এসে কি করতে হবে? আমাদের সবাইকে রাধানাম করতে হবে, তাই না? কারণ বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, রাধারানীর কৃপা না হলে গোবিন্দ চরণ পাওয়া যায় না। তাহলে সকলে রাধানাম করবেন তো? ঠিক আছে, তাহলে যিনারা রাধারানীর নাম করবেন না, হাত তুলুন। অবস্থাটা দেখো শুধু, দিদি কি টাসা লাগছে তোমাদের। হরি বল হরি বল। আমি পরিষ্কার ভাবে বললাম যে যিনারা রাধারানীর নাম করবেন না, হাত তুলুন না। আসলে কথা, এটা তো শোনা অভ্যেস নেই যে রাধারানীর নাম করব না। সব জায়গাতে বলে কীর্তনিয়াগণ, যিনারা রাধারানীর নাম করবেন, উরুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন, হাত তুলুন। সেটা ভেবেই তুলে দিয়েছেন। যাক, এর দ্বারা একটা জিনিস বোঝা গেল যে আপনারা সকলে হরিনামে মগ্ন আছেন, হরিনামকে ভালোবাসেন বলে এত কষ্ট এত দুঃখ পেয়েও কিন্তু আপনারা হরিনাম শ্রবণ করতে এসেছেন। যাক, এই হরিনাম সংকীর্তন করে লাভ ক্ষতি কি হবে জানি না, আপনাদেরও যেমন লাভ হচ্ছে, যিনারা করাচ্ছেন ওনাদেরও লাভ হচ্ছে, আমরা যে এসেছি আমাদেরও লাভ হচ্ছে। কারণ আমরা সকলে এখানে হরিধ্বনি করতে পারছি, বদনে হরিনাম করতে পারছি, আপনাদেরকেও হরিনাম করাতে পেরেছি, তাই না? সকলে মিলে বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ, একটা কথা বলেছিলাম না যে 80 লক্ষ জনী করিয়া ভ্রমণ তবেই তো পেয়েছি দুর্লভ মনুষ্য জনম। যেদিনে জননী জঠরে ছিলাম গোবিন্দের কাছে, আমরা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ চেয়ে এনেছি, তাই না? এই যে মায়েরা গোবিন্দের চরণে প্রার্থনা করে, অনেক নিবেদন করে, অনেক আবেদন করে, এমন সুন্দর মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমরা গোবিন্দের চরণে ভিক্ষা করে এনেছি। কি বলেছিলাম সেদিন? যে ভগবান, হে গোবিন্দ, হে বিপদহারী মধুসূদন, আমাকে চক্ষু দাও, তাই না? চোখ দিয়েছে কি করবার জন্য? সিরিয়াল দেখবার জন্য, তাই না? হে ভগবান, আমাকে হাত দাও, হাত পেয়েছি কি জন্য? টাকা গুনবার জন্য, রান্না বান্না করবার জন্য, তাই না? হে ভগবান, আমাকে বদন দাও, যেন বদন ভরে ঝগড়া করতে পারি, তাই না? প্রত্যেকটা জিনিস চেয়ে এনেছি, কাজে তো লাগাতে হবে। আর আমাকে চরণ দাও, আমি যেন শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে প্রণাম করতে পারি। তাহলে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ চেয়ে এনেছি, কিন্তু এইসব কাজ করবার জন্য নয়, গোবিন্দ সেবা করবার জন্য, হরিনাম করবার জন্য, ভগবানের রূপ মাধুর্য দর্শন করবার জন্য। যাক, বেশি কথা বলবো না, আকাশ খারাপ, বাড়ি ফিরে যেতে হবে। তারপরে বাজার থেকে তো ফিরে আসি, আগে দেখি আমাদের সখীগণ গেল কোথায়। আজকে বৃন্দাবন না মথুরা বাজার যাবো, দধি দুধ দেবে ঠিক না করতে। কই গো ললিতা বিশাখা চম্পকল তেন্দুরেখা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্য, তোমরা কোথায় গেলে গো? ও বুড়িমা, এইতে এসে গিয়েছি। এসে গেছো? আচ্ছা, আমাদের রাধে কোথায়? ললিতে রাধে বুড়িমা, হ্যাঁ এই তো আমি এসে গেছি। ও, তোমরা তাহলে তলে তলে সকল একবার রেডি হয়ে আছো। আরে বাবা, তুমি বলেছো বলে কথা না, এসে কি থাকতে পারি? এই দেখো, একেবারে দধি দুগ্ধের পসরা সাজিয়ে নিয়ে গেছি। জানেন মায়েরা খুব মাননি করে আমাকে, জানেন কোথাও গেলে ছেড়ে কথা বলে না। হ্যাঁ গো, এমন কি ঝগড়া ঝাটি হলো আমাকে ডেকে করে। আচ্ছা ঠিক আছে, তোমরা দেরি করো না, এগিয়ে এসো, আমি আবার এগিয়ে যাচ্ছি। তোমরা পথ ঘাট চেনো না, আমাকে অনুসরণ করতে করতে এসো, আমি এগিয়ে যাচ্ছি, কেমন? বেশ বেশ, চলো গো, চলো চলো। হ্যাঁ রে ললিতি,
বলরাই বুড়িমার কাণ্ড দেখেছিস? দেখেছি তো। বলার সঙ্গে সঙ্গে একাই চলে যাচ্ছে। আমরা যাচ্ছি কি যাচ্ছি না একবার পেছন ফিরে তাকিয়ে দেখল। আচ্ছা তুই বল কতদিন বাদে যাচ্ছি বধুর দর্শনে, এভাবে কেমনি হেঁটে হেঁটে যাওয়া যায়? একটুও ভালো লাগে না। আচ্ছা বুড়িমার মুখে আজকে কি শোনা যায় বল দেখি, গান শুনবো না গল্প শুনবো? আমার মনে হচ্ছে এই বর্ষার দিনে আজকে একটা গান শুনলে ভালো হয়। একদম ঠিক বলেছিস, গান শুনবো, গান শুনতে শুনতে আমরা সকলেই চলে যাবো। ঠিক বলেছিস। বরং এক কাজ কর, তুই বুড়িমাকে ডাক। ঠিক আছে, আমি বুড়িমাকে ডেকেই দেখছি। বুড়িমা, ও বুড়িমা গো, বুড়িমা, বলি কি হলো রাধে, কি হলো ললিত, অমন করে ডাকাডাকি করছিস কেন বুড়িমা বুড়িমা বলে? আচ্ছা বুড়িমা, হ্যাঁ, তুমি তো আমাদেরকে তোমার সঙ্গে যেতে বললে, হ্যাঁ, কিন্তু তুমি কি একবার পেছন ফিরে তাকিয়ে দেখেছো? কি দেখব, আমরা যাচ্ছি কি যাচ্ছি না? ও যাচ্ছি কি যা, আচ্ছা আমি এই বয়সে অতটা পথ হেঁটে চলে গেলাম সেই নতুন বাঁধ পর্যন্ত, তোরা এখনো সেই বাড়ির মধ্যেই পড়ে আছিস, ব্যাপারটা বুঝলে না? না জানো বুড়িমা, আজকে আকাশটা তো মেঘাচ্ছন্ন, তাই ভাবলাম এই মেঘাচ্ছন্ন দিনে তুমি যদি আমার বধুর লাগে একটা মিষ্টি গান শোনাও তাহলে কেমন হয় বলো দেখি। তোর বৌদির জন্য গান গাইতে হবে তো? আচ্ছা ঠিক, কার জন্য? তুই তো বললি যদি বৌদির জন্য একটা গান গাও, ঠিক আছে তোর বৌদির জন্য একটা গান গেয়ে দিব। আরে বাবা, আমি বললাম আমার বধুর লাগে। ও প্রাণবধুয়ার জন্য একটা গান গাইতে হবে? আসল কথা কি জানিস রাধে, বয়স তো হয়ে গেছে, টাওয়ার প্রবলেম, ঠিক মতো শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি গান গাইতে পারি, তোমাদেরকে নাচতে হবে এবং আমার মায়েদেরকে একটু বসে বসে তালি দিতে হবে, আবার বসে বসে যদি নাচা যায় তবে তোমরা চেষ্টা করবো যতটা পারো। কি মায়েরা হবে তো, একটু হাতে তালি হবে তো? রাধে রাধে, দেখো যারা আমাদের মায়েরা আছে ওরা নাই পারু, যারা বৌদিরা আছে তারা এমন নাচানাচি করো পাশের যে বুড়া বুড়িগুলো যেন ঠিক একটা নাচানাচি একটা বোঝা যাক, পাঁচ ছজন বোঝুক। ঠিক আছে তাহলে ভালো করে গান ধরো, ভালো করে, তুমি আজকাল ভালো ভালো গান শিখেছো তো তাই সেই গানগুলো। ওই যমুনার কিনারেতে শোনো ডাকছে বন্ধুবাসীতে, ডাকছে বন্ধুবাসীতে, গিয়ে যমুনা করিবি দর্শন, লো সজনী ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে না আমার মন, thank you.
ডাকে যমুনার পারে যমুনার পারে যমুনার পারে কত দিনের পরে বৃন্দাবনে দিনের পরে বৃন্দাবনে হৃদয় বৃন্দাবনে এলো গো সুখের লগন সুখের লগন ঘরেতে তাকে নয় আমার মন সাজনি ঘরেতে তাকে নয় আমার সবাই মিলে যাব মথুরা যাব মথুরা ওয়ে যাব মথুরা ওয়ে যেতে যেতে কালার সাথে যেতে যেতে কালার সাথে করণ মধুর সাথে হবে গো মোদের মিলন মোদের মিলন ঘরেতে তাকে নাই আমার মন ও সাজনি ঘরেতে তাকে নাই আমার মন ঘরেতে তাকে নাই আমার মন ও সাজনি ঘরেতে তাকে নাই আমার মন নীলজল কেমন কালো হয়ে গিয়েছে হ্যাঁ তাই তো তাই তো কিন্তু ওই মাঝখানেটা কি বলতো কি জানে একটা ডুবছে কি সুন্দর মানিয়েছে তোর মানিয়েছে আচ্ছা তোর আরেকটা জিনিস লক্ষ্য করেছিস কি বলো তো রাই আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আকাশটা কত সুন্দরভাবে পরিষ্কার ছিল কিন্তু যমুনার কূলে আসার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখ কেমন করে গগনে মেঘ উঠেছে আবার দেখছি বায়ু বইছে আমাকে ভীষণ ভয় করছে রে আমাকে ভীষণ ভয় করছে ভয় এই ললিতে বলি কতবার বলি কতবার বলেছি এদেরকে যে যখন কোনো ভয় বা বিপদ দেখবি সবার প্রথমে সাহসী বুড়ি মাকে ডেকে বলবি তুমি কি করবে এক দৌড়ে ঘর পালিয়ে যাব তাহলে তোমাকে বলে আমার লাভ দেখি আচ্ছা বলতো ললিতা তোদের হঠাৎ করে ভয়টা কি কারণে লাগছে ও বুড়ি মা এই যমুনার উত্তাল তরঙ্গ দেখি গো আমাদের ভীষণ ভয় করছে যমুনার উত্তাল তরঙ্গ দেখে যমুনার উত্তাল তরঙ্গ দেখে তোদের ভয় করেছি ও বুড়িমা আমাদের ভয় করছে তুমি হাসছো ওরে এটা কোনো ব্যাপার হলো যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন এই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য কে আছে জানিস ললিতা কে আছে বাবা বলবো বলো আহা নাবি কাছে ও তার তরণী খানি আছে ডাকলে নাবি কিন্তু আসবে কাছে ডাকলে নাবি কিন্তু আসবে কাছে নাবি কাছে ও তার তরণী খালি আছে এ ভাই ডাকলে নাবি কিন্তু আসবে কাছে ডাকলে নাবি কিন্তু আসবে কাছে Thank you.
বুড়িমা, ও বুড়িমা এইভাবে লাফালাফি করছো কেন? তোদের তোরা ওরকম করে ডাকতিছু, আমি বলি তোরা দুজন ডাকলে কতজন আসবে, আমি একটু তোদেরকে হেল্পও করে দিচ্ছি। তাই আসলে ওটা তোমাদের ডাক ছিল না? তাহলে তুমি এত সুন্দর গান ধরেছো, তোমার গান শুনে আমরা কি না নেচে থাকতে পারি বুড়িমা? ওটা তোদের নাচ ছিল? এগো তাহলে আমারও নাচ ছিল? ওটা তোমার নাচ ছিল, তোমারও নাচ ছিল। আমি তো ড্যান্সার, ছোটবেলা কত ড্যান্স, কত দিদি জানো সাংস্কৃতিক অনুষ্ঠানে কত রবীন্দ্রসঙ্গীতে ব্রেক ডান্স করেছি আমি। রবীন্দ্রসঙ্গীতে ব্রেক? হে বাবা, যখন মাথায় আমার নাচ উঠে যেত আমি কিচ্ছু বাদ দিতিনি, এক দানু ব্রেক ডান্স, কত্থক নৃত্য, কচ্ছপ নৃত্য, তারপরে ময়ূরপঙ্খী নৃত্য, কত রকমের একটু ব্রেক ডান্স দেখি। পরে একদিন বাড়িতে যাবি, সমস্ত দেখাবো ভাল লাগি দিয়া। তাই নাকি? বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা আমি তোদের তখন নাচা বন্ধ হয়ে গেছে, বাড়ির না গান বন্ধ হয়ে গেল, বাজনা বন্ধ হয়ে গেল, আমাদের নাচ বন্ধ হয়ে গেল, আর তোমার কেন বন্ধ হলো না? আসল কথা কি জানো তো মা, একটা কথা বলি, এদের এখন নতুন গাড়ি, ব্রেক মারলে সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড়িয়ে যায়, আর আমার গাড়ির তো 12টা বেজে গেছে, এখানে ব্রেক মারলে 2 কিলোমিটার দূরে দাঁড়াবে কেন দেখি। তাকে বললি ব্রেক মারতে সে গিয়ার চেঞ্জ করতেছে। সত্যি বুড়িমা, এই জন্য না তোমাকে ভীষণ ভালো লাগে গো। সত্যি? হ্যাঁ, যতই রৌদ্র হোক আর যতই বৃষ্টি হোক, তুমি মাঝে মাঝে এত সুন্দর সুন্দর রসের কথা বলো না, হ্যাঁ শুনে ভীষণ ভালো লাগে। না আজকে আর বেশি রস দেবো না, উপর থেকে যে রস পড়তেছে এমনি চতুর্দিক ভিজে যাচ্ছে। হ্যাঁ গো দিদি, বেশি রস দেবো না। না না, রসে রসে যে কথাগুলো বলো। ও আচ্ছা, রসের কথা, আচ্ছা পরে একদিন বৈশাখ মাসে বলবো, আমি বৈশাখ মাসে রসের কথা বলবো, ওদিকে রস কম হয় তো বৈশাখ মাসে, তখন এদিনে রস কম, আমি রসের কথা বলি, ভাদ্র মাসে রসের কথা বলিনি। না না, কথাটা কি বুঝতে পারলি না? এই যে গানের ছলে আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দিলে, নাবি গাছে তরণী রয়েছে, শুধু তাকে ডাকতে হবে গো, ডাকতে হবে। কিন্তু এটাই বুঝতে পারছি না, আজকের এই মেঘাচ্ছন্ন দিনে এত সুন্দর করে সেজে গুজে আমরা যমুনার ঘাটে এসেছি, সঙ্গে দধি বসরা নয়, তা বলো না বুড়িমা ওই নাবিককে ডাকবে কে? ও মা, নাবিককে ডাকবে কে গো? ভালো করে ভেবে দেখেছেন, আমরা সকলেই এসেছি তাকে ডাকবার জন্য, তাই না? এই ভব সংসারে এসেছি, সংসার যমুনাতে এসেছি, এই দেহতরিণী ওপারে যেতে হলে গুরুরূপে কান্ডারিকে ডাকতে হবে, ভগবানকে ডাকতে হবে, অর্থাৎ হরিনাম করতে হবে। হরের নামইব, হরের নামইব, হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব্য, কলৌ নাস্তেব্য, নাস্তেব্য গতিরন্যথা। এই কলিযুগে কলির জীবের জন্য মহাপ্রভু যে হরিনামের ব্যবস্থা করেছিলেন, ও গো মূঢ় কলির জীব, হরিনাম বিনে আমাদের আর কোনো উপায় নেই গো, হরিনামের তুল্য কি ধন সংসারে আছে, তাই না? মুকং করতি বাচলং পঙ্গুলং হইতে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দে মাধব, তাই না? আমার ভগবান এমন কৃপাময়, এমন পরম করুণাময়, খোঁড়ায় তাকে ডাকলে তার কৃপা হলে খোঁড়ায় পর্বত লঙ্ঘন করতে পারে, তার কৃপা হলে বোবায় বদন ভরে হরিনাম করতে পায়, আর তার কৃপা হলে বধির কানে হরিনাম শুনতে পায়, তাই না? আমার পরম করুণাময় ভগবান এমন করুণার অবতার, তিনি করুণার হস্ত বাড়িয়ে রেখেছেন, দেখেছেন না? এই কলিযুগের যিনি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার নাম, তিনি দেখবেন দুটি করুণার হস্ত কলির জীবের দিকে বাড়িয়ে রেখেছে, আর বলছে ওগো কলির জীব তোমরা এগিয়ে এসো, তোমরা এক পা এগিয়ে এসো, আমি তোমাদের জন্য 10 পা এগিয়ে গিয়ে তোমাদের করুণা করব, তোমরা শুধু বদন ভরে একবার হরিনাম করো, একবার হরি বল বলো, তাতেই তোমাদের কৃপা হয়ে যাবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো মোর প্রিয় সখী ললিতে, একবার মন প্রাণ ভক্তিযুক্ত চিত্তে ওই পারের নাবিককে একবার ডেকে দেখো, তোমার ডাকে নাবিকেরে আমরা সকলেই পারাপার হয়ে যাব। বুড়িমা ঠিক কথাই বলেছে, আমরা এই ভব সংসারে এসেছি তারে ডাকবার জন্য, নাবিক মনে আসুক বা নাই আসুক আমরা তারে ডেকেই যাব। জীবন তোদের মাঝে যাইতে চাই যে পারে মাঝ দরিয়ায় কুল হারাইলা পার করো আমারে দয়া,
পার করো আমারে জীবনে তোমার মাঝে দয়া যাইতে চাই যে করে মাঝে দরিয়া তুলে হারাইলা পার করো আমারে দয়া পার করো আমারে ললিতা সখীকে ডাকতে বলেছো সে ডেকেছে এইবার বলো ডাকটা কেমন হয়েছে দিদি ললিতা ডাকে নাবিক আসবে কি এমন মুসলধারায় বৃষ্টি আসতেছে তুলার প্যান্ডেল ভিজে গেছে আচ্ছা বলি শোনো একটা কথা বলি মায়েরা শুধু ললিতা একা ডাকলে তো হবে না এই বিশ্ব সংসারে আমরা সকলে এসেছি আমরা সকলেই ডাকবো বলে কারণ এই সংসার রূপ রঙ্গমঞ্চে আমরা সকলে অভিনয় করতে এসেছি গো মায়েরা কেহ মাতা কেহ পিতা কেহ ভগিনী কেহ ভ্রাতা আমরা যে যার ভূমিকায় অভিনয় করছি আর এই অভিনয়টা ফুরিয়ে গেলে এই সংসার যমুনা লঙ্ঘন করে আমাদের প্রত্যেককে ওপারে ফিরে যেতে হবে কারণ এটা আমাদের মূল ঠিকানা নয় মা গো আমাদের মূল ঠিকানা হলো ওপার হতে এসেছি ওপারে ফিরে যেতে হবে ওপারে গিয়ে আপনার হিসেব নিকেশ হবে কেন পাঠালাম কি করলেন হরিবাসরে গিয়ে কতবার আন কথা বলেছেন কতবার বিচলিত হয়েছেন কতবার অন্যমনস্ক হয়েছেন
সব কিন্তু ওখান থেকে সব হিসাব হয়ে যাচ্ছে আর কে এক মনে এক চিত্তে বসে বসে শ্রবণ করছে। তাহলে মূল কথা হলো আমাদের সবাইকে ডাকতে হবে অর্থাৎ হরিনাম করতে হবে। গো রাধে বুড়িমা গো পারে যদি যেতে চাও নাবিককে যদি পেতে চাও মন প্রাণ ভক্তি যুক্ত চিত্তে নয়নবাড়ি বরিশন করে এ মানব দেহের সবকিছু গোবিন্দ চরণে অর্পণ করে দিয়ে যদি কোনো ভক্ত দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে বলে হে গোবিন্দ তুমি ছাড়া এ সংসারে আমার কেউ নেই দয়া করে তুমি আমাকে তোমার করে নাও ভগবানের কৃপা হতে বেশি দেরি লাগে না তৎক্ষণাৎ তার প্রতি গোবিন্দের কৃপা হয়ে যায়। রাধু বুড়িমা একবার তারে ডাকো একবার তারে ডাকো। তুমি যখন বলছো তুমি তো দায়িত্ব করে এনেছো তোমার কথাকে কি আর অমান্য করতে পারি অবশ্যই তারে ডাকো কারণ তাকে তো ডাকবার জন্যই এসেছি তাই না। তিনি এমনই একজন করুণার সাগর করুণা সিন্ধু তিনি সবই জানেন সবই বোঝেন কে ডাকে তারে গভীর বনে কে ডাকে তারে ঘরের কোণে আর কে ডাকে তারে মনে মনে। আজকে যার দর্শন পাওয়ার জন্য যার কৃপা পাওয়ার জন্য বাড়িতে আমার শাশুড়ি মাতাকে বুঝিয়ে প্রখরা ননদিনীকে বশ করে তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তোমাদের সঙ্গে দধি দুগ্ধ বিক্রির ছলনা করে যমুনার ঘাটে এসেছি তা আজকের এই আনন্দের দিনে আজকের এই খুশির দিনে আমি তো তার দর্শন না পেয়ে ফিরে যেতে পারি না তাই একবার একবার আমিই তারে ডাকি। আমি মনে চাহি প্রাণে আমি মনে চাহি প্রাণে দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজা মনে হচ্ছে আমাদেরটাকে নাবিক মনি সাড়া দিয়েছে কিন্তু সবাই মিলে যে ডাকাডাকি করলাম এখনো কুলি আসছে না কেন গো। এখন আমরা সুরে ছন্দে তালে বিভিন্ন ভঙ্গিমায় নাবিককে ডেকেছি এসো এবার আমরা সকল সখীগণ মিলে একসাথে বলি হে নাবিক মনি আমরা মথুরার বাজারে যাব এবার আমাদের পাড়া পার করে দাও। আই ললিতি বলোটাই বুড়িমা তো ঠিক কথাই বলেছি রে এত কিছু বললাম এত করে ডাকলাম সামান্য এইটুকু যেন বাকি থাকে কেন আয় আজ আমরা সবাই মিলে একসঙ্গে বলেই ফেলি হে নাবিক মনি
আমরা মথুরার বাজারে যাব আমাদের পারাপার করে দাও অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে আমি আছি গো বসিয়া কে আমারে ডাকবো আসিয়া কে আমারে ডাকবো আসিয়া জগতে দেখি যেদিকে পিরই গোয়াকি রাধা রূপে জগতে দেখি আমার মনে মাসরি রাধা নাম আমার মনে মাসরি রাধা নাম চুম্বকে যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমী বাঁধনে চুম্বকে যেমন লোহা টানে যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমে বাঁধনে আমি তোমার চরে নিলামে যমুনা আমি তোমার চরে নিলামে যমুনা প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারী নববৃন্দাবন সুসজ্জিত কোথাও দ্রাক্ষা কুঞ্জের নিবিড় শ্যাম সুষম আবার কোথাও দাঁড়িম্ব কানো আরক্ত কুসুম লাবণ্যে উল্লাসিত বনানীর বিকজ নবযৌবনের ওপর নববসন্তের পুলহিল্লোল ঝলমল করিতেছে মৃদুমন্দ সমীরণ তার সুবাসের ভাণ্ডার জোড় করে সারা বৃন্দাবনকে আজ নন্দিতা করে তুলেছে
এবং উপস্থিত ভক্তবৃন্দের মন প্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দা জ্যোৎস্না। আবার এদিকে দেখছি যমুনার জলে হংসংসী দাহক দাহকীর ঘোর কলরব, উপরে দেখছি মন মাতানো ফুলের সৌরভ, আর এই অদূরে যেন কারা সখীগণ সাথে দধিপসরা নৈমাথে যমুনার কুল আলোক রেসে দাঁড়িয়েছে। আবার দেখছি ওদের শুনে মোর প্রিয়াও রয়েছে। দেখি আজকে যমুনার ঘাটে সখীদের শুনে মোর প্রিয়ার শুনে একটু ছলনা করি, বলি হ্যাঁ গো বলো গো তোমরা কারা গো? আমরা হলাম কয়েকজন গোপনারী গো। তোমরা কি আমায় এত আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে? আহ অমন করে বলো না, আমরা এপার থেকে ওপারে যাব বলে এমনি ভাবেই ডেকেছিলাম। শোনো গোপীগণ, বলো তোমাদের ডাকে খুশি হয়ে এই যমুনার কিনারাতে এসে গেছি গো। এসে গিয়েছো? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে অদূরে দাঁড়িয়ে আছো কেন? এই যমুনার কিনারা থেকে কুলে উঠতে পারছি না। তাহলে আমরা কি করতে পারি? এই মুহূর্তে তোমরা আমায় একটু সাহায্য করবে? সাহায্য? হ্যাঁ গো হ্যাঁ। কি সাহায্য করতে পারি? এই মুহূর্তে তোমরা আমার একটু হাত ধরে টেনে কুলে তুলে দেবে। ছি 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 ছি, নাবিক মনিকের কাণ্ড দেখেছো? এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে বলে আমাদের হাত ধরতে চাইছে। দাঁড়াও তোমার হাত ধরাচ্ছি। বুড়িমা, ও বুড়িমা, কে কে করে তুমি ওদিকে কোথায় চলে যাচ্ছো? তোমায় ডেকেছে আমার ললিতা সখী, আর তুমি কিনা চলে যাচ্ছ উল্টো দিকে? আমি তো প্রথমে বলেছি আমার টাওয়ার প্রবলেম। ও বুড়িমা, অনেক দিনের পুরানো সিম তো ঠিক মতো টাওয়ার ধরে না। দূরেরটা বেশি ধরে, সামনেরটা ধরে না। না না না, তারপরে সামনেরটাও ধরবে। ও বুড়িমা, আমি তোমাকে ডেকেছিলাম। তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছিলাম। কি পোড়া কপাল, আমার ললিতার ডাক শুনতে পাইনি এ কান থাকার থেকে? না থাকাই ভালো। আচ্ছা কেন ডেকেছো বলো? ও বুড়িমা, হ্যাঁ বলো। ওই যে অদূরে নাবিক মনে এসে গিয়েছে। সত্যি? সত্যি বলছি। নাবিক এসে গেছে আর কি বলছে? কি আর কি বলছে জানো? কি বলেছে? আমি কুলে উঠতে পারছি না, এই কথা বলেছে। হাত ধরে টেনে কুলে তুলে দাও। এই কথা বলেছে? এই কথা বলেছে। ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো এই যমুনার কিনারে, আমি যাচ্ছি। আমার তো দয়ার শরীর, আমি কাউকে না বলতে পারি না। আমি যাচ্ছি নাবিককে টেনে কুলে তুলে আনতে। কেমন? তোমরা অপেক্ষা করো, ভয় করো না, আমি আসবো আবার ঘুরে। বুড়িমা যেও না, কি হলো টানলি কো নমন করে বলি কি হলো? আচ্ছা তোমার এতখানি বয়স হয়েছে বলি বুদ্ধিটা কবে হবে বলো তো? আচ্ছা কি হয়েছে বলো? তুমি যে নাবিককে ধরতে যাচ্ছ, একবার ভাবনা চিন্তা করে দেখেছো? নাবিক মনি হলেন পরপুরুষ, আর আমরা হলাম পরনারী। তুমি বলো বুড়িমা, পরনারী হয়ে কখনো কি ওই পরপুরুষকে স্পর্শ করতে পারি? তা নারী হয়ে নারীকে স্পর্শ করে কি হবে? একটা পুরুষকে স্পর্শ করলে একটা আলাদা রকম ইন্টারেস্টিং। বুড়িমা তাহলে ধরা হবে না? আমরা জাতিতে গোয়ালিনী একটা জাত কুলমান বলে রয়েছে, সেটা তুমি বোঝো না? আমি ধের বুঝি। সতী নারীর কয় পতি? সতী নারীর দুই পতি, এক হলো নিজপতি আর এক হলো জগৎপতি। যারা সতী নারী হবে তারা যেমন করে নিজের পতিকে ভালোবাসবে তেমনি হবে প্রতিরূপে ভগবানকেও ভালোবাসবে। হ্যাঁ আমরা ভগবানকে ভালোবাসি কিন্তু ঘাটের নাবিককে তো ধরতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, এইটা তোমাদের পরবেলা না। আচ্ছা ঠিক আছে, মোর সখা মোর পুত্র মোর প্রাণপতি, এইভাবে যেবা করে মোরে শুদ্ধ হোক। আচ্ছা ঠিক আছে, তোমরা ধরতে পারবে না তো? ঠিক আছে, আমার কি আমি তাহলে তাড়িয়ে দিব? আর ও না, তাড়িয়ে দিবে মানে বাজার যেতে হবে না? তুমি পরিষ্কারভাবে বলে দাও নাবিক মনি যেন নিজের শক্তির জোরে নিজের ক্ষমতার জোরে কুলে উঠে আসে। হ্যাঁ তুমি খুব চালাক আছো, নিজে ধরবে নি আর ছাড়বেও নি শুধু। আচ্ছা ঠিক আছে, ও নাবিক বলো গো বলো, আমরা তোমার হাত ধরতে পারবো না। ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে কি শুনেছি জানো? কি শুনিয়াছো? ঘাটের নাবিক বিরাট বড় বীর পুরুষ, কত হাতি ঘোড়া বাঘসিংহ কত অসুর বধ করেছে। সখীগণ মাঝে যমুনার কেনের হবে তোমার শক্তির পরীক্ষা। উঠে এসো নাবিক, উঠে এসো নিজের ক্ষমতার জোরে, আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না। আজকে তোমরা কয়েকজন রমণী যমুনার ঘাটে এসে আমার শক্তির পরীক্ষা নিতে চাই? ছি 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 ছি, লজ্জা করে না তোমাদের? তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? যে নাকি অঘা আশীর্বাদ করেছিল তুমি, যে নাকি বকা আশীর্বাদ করেছিল তুমি, যে নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিল তুমি, যে নাকি পুতনাকে বধ করেছিল তুমি, আর যে নাকি কালীয় দমন করেছিল
सामान्य बालकरा तक मत उठे कत हाथी घोड़ा गल तल मशा कत दल देखते चाहिए तुम्हें कैमन वीर पुरुष ठीक है ठीक है तुम्हारा किसुक्षण कदम वृक्षित दल अपेक्षा करो हमें मानो निज शक्ति कुले उठे जा ললিতে বলো নাই ব্যাপারটা বুঝলি কিছু বুঝতে পেলাম না তো বুঝতে পারলি না আরে ওই যে একটা কথা আছে না যার সঙ্গে যার ভাব মুখ চাইলে হয় না বুড়ি মা কত ভাগ্যবতী রে নাবিকের কাছে ধাক্কা পেয়েছে এই বয়সে ধাক্কা পাওয়া এ তো অনেক ভাগ্যের কথা এ তো যেমন তেমন কথা না 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 এ বুড়ি মা কপাল বুড়ি মাকে তো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছিস না হ্যাঁ দেখতে পাবি কি করে দেখতে পাবি কি করে বুড়ি মা আজকাল ডুবে ডুবে জল খায় শিবের বাবাও টের পাচ্ছে না বুড়ি মা দেখেছেন মাইরা এই হচ্ছে আমাদের বুড়ি মার স্বভাব এতজন আমরা দাঁড়িয়ে থাকলাম বুড়ি মা যদি আমাদের পাশে দাঁড়াতো তাহলে তো এমন দুর্ঘটন ঘটতো না হ্যাঁ জেনে বুঝে এমন কষ্টটা করেছি আমরা জানি আমরা ভালো করে বুঝি তুই বুঝু সমস্ত দিদি এমন ধাক্কা মারছে জাম মেরে পড়তে গিয়ে এত বড় একটা খুঁটা ছিল পুরো খুঁটা বেশ হয়েছে ভালোই হয়েছে তোমার এরকমটা হওয়া উচিত ছিল দিদি বুড়া মানুষটা আছাড় খেয়ে পড়ে গেছে একটু ঘষে দিবে কি তারা বলতিছে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে বুড়িতে মন না তোর এলআইসি টাকাগুলো লিব হ্যাঁ গো দিদি কি বলবো এই যে আমাদের দুটো সখী জানো তো আমি প্রত্যেকদিন খেয়ে দিয়ে দুপুর বেলা ঘুমালে এর আমার বাড়িতে যায় আমি ঘুমিয়ে গেলে নাকে হাত দিয়ে দেখে যদি কোনো রকম একটাবার আপ ডাউন করে এলআইসি টাকা তুলে নেবে এই জন্য দিদি দুপুর বেলা এখন ঘুমানো বন্ধ করে দিছি আমি ধাক্কা কে আমায় মারলো এই যমুনার কিনারে কার তো বড় বুকের বড় বৃন্দাবনের বড় বুড়ি আমায় মার ধাক্কা সত্যি করে বলছে কে খুব তো পাকা পাকা কথা বলছো হ্যাঁ খুব তো বড় বড় করে কথা বলছো সেটা আমরা কেন বলবো তুমি খোঁজ করে দেখে নাও কে তোমায় ধাক্কা দিয়েছে ঠিক আছে আমি নিজে খুঁজে দেখব ধরতে পারলে বুঝিয়ে দেব কত লঙ্কায় কত ছাল কত ধানে কত চাল তাই না ঠিক আছে আমাকে মারে ধাক্কা আমি বৃন্দাবনের বড়াই বুড়ি আমার এক ডাকে বাঘি গরুতে যমুনার ঘাটে জল খায় আমায় মারে ধাক্কা বুড়ি মা সখি খুঁজে পেয়েছো বল নাই কে একে তুমি চিনতে পারছো যাকে দেখে মনে হয় আমার অনেক দিনের অনেক পরিচিত কি বলছো আরে সখি আমার কতদিনের প্রিয়জন যাকে দেখে আমার মনের সাজানো বাগানে যেন এক ঝড় বয়ে গেল পূর্ণিমা সখি বল না বল না সখি কে জানো তো পূর্ণিমা এতক্ষণ ধরে আমরা সবাই মিলে যাকে ডাকাডাকি করেছিলাম না শুধুমাত্র এপার থেকে ওপারে যাওয়ার জন্য উনি তো এই ঘাট পারাবার করে দেবার কান্ডারি গো কান্ডারি নাবি সবাই তো এই কথা বলে যদি ঘাটের নাবি হয় রে সখি প্রথম দর্শনে সে আমায় চিনে নেবে আমায় কাছে ডেকে নেবে কি বলছো তুমি তার সাথে আমার কতদিনের কত প্রেম কত ভালোবাসা কত রাগ কত অনুরাগ বুড়ি মা গো আমরা দুজনে যে বিনিসুত ওই গাঁথা এক মালারে সখী এই সব তুমি কি বলছো সে কি এমনি করে আমায় ভুলে থাকতে পারে জানিস সখী সে আমায় হয়তো ভুলে গেছে কিন্তু এই দেহে প্রাণ থাকতে তাকে আমি কোনোদিন ভুলতে পারবো তাই বুঝি আজও আজও তার প্রেম ভালোবাসার স্মৃতি নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই আর সকলে ব্রজবাসীদের ডেকে ডেকে বলি কি বলো প্রেমের স্মৃতি যে যায় না হারানো প্রীতি যে ভোলা যায় প্রেমেরি স্মৃতি যে ভোলা যায় না হারানো প্রীতি যে ভোলা যায় না হৃদয়ের যে বাঁধন খোলা যায় না প্রেমের স্মৃতি যে ভোলা যায় না হারানো প্রীতি যে ভোলা যায় না
বলো ওঠে কেন ঝড় যে সাজানো হলো না ভেঙে গেল খড় যে ফাগুনেতে বলো ওঠে কেন ঝড় যে সাজানো হলো না ভেঙে গেল ঘর যে চোখের আড়ালে কখনো হারালে প্রেমে সে কি রয় না এ ব্যথা যে সয় না প্রেমে সে কি রয় না এ ব্যথা যে সয় না প্রেমের স্মৃতি খোলা যায় না প্রেমের স্মৃতিকে ভোলা যায় না হারানো প্রীতিকে ভোলা যায় না প্রেমের স্মৃতি যে ভোলা এই হচ্ছে বুড়িমার কান্না ললিতা কোথায় গেলি রে কেউটা যাবে একটু ভক্তি করে হাত পেতে লে রে মূল্যবান জিনিস 500 টাকা 600 টাকা দাম কেন পেলি দিব আমার হাতে দাও দিদি তোরা কান কিছু কেন ঠিক আছে ঠিক আছে পরে 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 এবার কান্নাকাটি বন্ধ হয়েছে মোটামুটি আজকের মতো একটু বন্ধ করছে আর কি এবার বলো কেন কাঁদছো আমাদেরকে সঙ্গে করে নিয়েছি তোমার এত কিসের দুঃখ যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম যার জন্য ঘাটে আসলাম যার জন্য সব কিছু সে আমায় ভুলে গেছে রে সখী সে আমায় ভুলে গেছে এমন দুঃখ কষ্ট করে কার কথা বলছো বুড়িমা আমরা ওই যে ঘাটের নাবিক রে সখী ঘাটের নাবিক কি যাকে মন প্রাণ দিয়ে ভালো